মধ্যমগ্রাম উত্তর বিরেসপল্লী আরেকটি বিখ্যাত থিম করেছে রাজস্থানের আদলে চলুন থিমটা দেখব এখন প্রবেশ করছি আর এই উপরে দেখুন সুন্দর সুন্দর মাটির যে ছোট ছোট ঘট সে ঘট ঝুলে রেখেছে এবং রাজস্থানের আদলে যে চিত্রকলা আলপনা সেই আলপনা কিন্তু ফুটিয়ে তুলেছে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে সংকীর্ণ গোলের মধ্যেতে প্রবেশ করছি দুই পাশে এরকম আলপনা চিত্রপট এবং রাত্রে যখন লাইটিং চলবে কত সুন্দর কিন্তু লাগবে দেখতে পাচ্ছেন এখানে যে হাইড্রোফোনিক পদ্ধতিতে ঘাস কিন্তু লাগিয়ে দেওয়া আছে এখানে উপরে কিছু একটা লেখা আছে উদ্ধার করার চেষ্টা করছি ওম রিং হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্ছে সংস্কৃততে মায়ের যে মন্ত্র উচ্চারণ সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এই যে ভালো করে একবার দেখে নিতে পারেন আর এই যে মূল মণ্ডপের মধ্যে প্রবেশ করছি ও ওয়া অসম্ভব সুন্দর মটকা মটকা রাজস্থানি যে মটকা সেই মটকা আমাদের ভাষাতে আমরা এটা কিন্তু কলসি বলে থাকি অনেকে ঘোড়া বলে থাকি এই দেখুন সুন্দর সেই মটকার উপরের নকশা সুন্দর সেই ডিজাইন সেই ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর উপরে সিলিংয়ে দেখুন বাঁশের চটা তুলে তার গায়ে সুতো জড়িয়ে কত সুন্দর ডিজাইন কিন্তু এখানে করেছে আর আলপনাগুলো ভাই বেস্ট আলপনাগুলো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সব লুট করে জমা করেছে নাকি এগুলো সব মাটির না তো এইখানে ডাকাতের একজন বলছেন যে প্রাচীন যে জিনিসগুলো সত্যি তাই মানে যদি এটা ধরা হয় যে ডাকাতে কালী পুজো এই যে মায়ের যে মূর্তিটা রয়েছে ডাকাতে কালী মূর্তি তো ডাকাতরা আগে যে লুট করে নিয়ে এসে তারা সোনা গয়না এরকম এই যে ঘোড়ার মধ্যে জমায়েত করে রাখত সেই দৃশ্যটাও অনেকটা ফুটিয়ে তুলেছে এই দেখুন সুন্দর দৃশ্য মানে এইখানে রাত্রেবেলায় আর শুধু এইখানে বলে নাই প্রতিটি পূজা মণ্ডপ যে চিত্র রূপ অরিজিনাল যে রূপ সেটা দেখতে গেলে কিন্তু রাতেই আসতে হবে কারণ রাতের লাইটিংটা এত সুন্দর লাগে এবং প্রকৃত যে রূপটা সেটা কিন্তু লাইটে ফুটে তোলে তো দেখুন কত সুন্দর লাগছে যেহেতু প্রচুর ভিড় হবে ভিডিও করা খুবই মুশকিল হবে যার জন্য একদিন আগে চলে এসেছি আর সমস্ত এই দেওয়ালে কিন্তু মাটির কাজ মাটির কাজ এবং যে কাতার দড়ি সেই দড়ির কাজ এবং এই ঘোড়াগুলো দেখুন সুন্দর দৃশ্য অবশ্যই এই পূজা মণ্ডপটিতে আপনারা আসুন সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ